জননেত্রী বঙ্গবন্ধু কন্যা চারবারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হায়াতান তৈবা দান করবেন। আয় আল্লাহ তাআলা 77তম জন্মদিবস এই দিবস উপলক্ষে বাংলাদেশের যত কাজ হয়েছে তিনি যত কাজ করেছেন মসজিদ মাদ্রাসা ব্রিজ কালভার্টস স্কুল কলেজ অন্যান্য ধর্ম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সহ সারা বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। আবার বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয় দান করে আবারও যেন প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের খেদমত করতে পারে সেই তৌফিক দান করবেন। সারা বিশ্বে সমস্ত দেশ এবং সমস্ত নেতৃবৃন্দ যেন জননেত্রী শেখ হাসিনার প্রতি পরিপূর্ণ আস্থাশীল এবং বিশ্বাস রেখে সামনে নির্বাচন সঠিক সুন্দর হয়ে এবং এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনদের আপনি সুযোগ করে দিবেন এবং হায়াতান তৈবা দান করবেন। আয় আল্লাহ আজকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈদ মিলাদুন নবীর বদৌলতে আমাদের আওয়ামী লীগকে আপনি কবুল আর মঞ্জুর করবেন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব ওয়াইদুল কাদের স্যারের হায়াতান তৈবা দান করবেন এবং আমরা যারা উপস্থিত আছি দান করবেন। আমাদের আব্বামাকে আপনি মাফ করে দিবেন এবং আমাদের সুস্বাস্থ্য দান করবেন। নির্বাচনে যেন আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারি বিজয় দান করবেন আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله. আমাদের জাতীয় নির্বাচন খুবই আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতি দেশ ও জাতির আশাকাঙ্ক্ষা নির্বাচনী ইস্তাহারের মাধ্যমে আমরা আমাদের অর্জন তুলে ধরি। আগামী দিনে আমরা দেশ ও জাতির জন্য দেশের উন্নয়নে কি করতে চাই, কিভাবে দেশ শাসন করতে চাই, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, সেই দিকগুলো আমরা বিস্তারিত তুলে ধরি।